এখন আসলে ইফতার করব ও তো পারলাম ভাই বাউটার নাম জানা কি বললেন সিরিজ দিয়া বাউ সিরিজ দিয়া বাউ এই বাউরের ধারগেশে আসলে এখানে বসার একটি সুন্দর জায়গা করা হয়েছে এটি মনে হয় সম্ভবত জেলা প্রশাসনের পক্ষ থেকে করা জেলা প্রশাসন ইকো পার্ক যেটা হবে এটাতেই মনে হয় এটা মানে সরকারি খাস জমির উপরে এটা জেলা প্রশাসনের আন্ডারে আছে আচ্ছা দাউদ ভাই সারাদিন কাজ করার পর এই যে বাউরে ইফতারি আয়োজন করছেন আপনার কেমন লাগছে আসলে এটা আমার জীবনের প্রথম যে আসলে একটি বাউরের পাশে বসে আমরা সব বন্ধুরা কিংবা সহকর্মীরা মিলে এখানে ইফতার করতেছি এটি অসাধারণ আমার মনে হয় যে কোনো মানুষ এটি মিস করবে কারণ এত সুন্দর একটি পরিবেশে ইফতার করা এটি আমি মনে করি যে একটি সৌভাগ্যের বিষয় আসলে এটা আমাদের ফয়সাল ভাই যে প্রথম আরো আশিক ভাই রয়েছে আরো বড় ভাই রয়েছে তুইন ভাই রয়েছে তারা যে আমাদের এই ব্যবস্থাটা করে দিছে আসলে এই ঢাকা থেকে আসার পরে অবশ্যই তারা ধন্যবাদ পাবেই এবং এর পাশাপাশি সারা জীবন আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকবো কারণ এত অসাধারণ একটি পরিবেশে আমাদের ইফতারের সুযোগ করে দিচ্ছে এটি হয় না এই যে এখানে ডাবের পানি ফ্রেশ ডাবের পানি পানি আছে মাঠা আছে অনেক রকমের ইফতার আছে ভাই যদি একটু বলতেন এখানকার আসলে এখানে আপনারা তো সবসময় আসেন মানে একই ভাবে আপনাদেরকেও ধন্যবাদ দেই কারণ এই আমার মনে হয় আমরা ওই প্রথমেই রমজানে ইফতার করতে এখানে আসছি আমরা হয়তো অন্য সময় আসি জায়গাটা মাগুরাই থেকে ছয় সাত পাঁচ ছয় কিলোমিটারের মধ্যে আমরা একটু ঘুরে আসছি অন্য একটা রাস্তা দিয়ে আসলে আর একটু কম রাস্তা হয় তো এই জায়গায় মোটামুটি বিভিন্ন সময় মানুষ ঘুরতে আসে তো মানে আপনারা এসে তো একটা অংশ দেখছেন এটা একটা ইউ আকৃতির একটা বাউড়া আরো অনেক ইউ আকৃতির একটা সাজানো দেখা যাচ্ছে একটা সুন্দর হয়তো সময় নিয়ে আসলে অনেক কিছু দেখতে হ্যাঁ এখানে মোটামুটি সময় কাটানো লাগে যাই ইফতারিরা সময় নেই যেটা বলতে চাই যে যারা শহরে থাকেন তারা অবশ্যই মিস করবেন এরকম একটি ইভেন্ট সময় পেলে আসলে আপনারা গ্রামে চলে যাবেন গ্রামের প্রতিটা জায়গায় আসলে সুন্দর তো এই ছিল আজকের